শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভা মঞ্চে অংশ নিতে শনিবার সকাল 11:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামলেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বহুবার এসেছি বিচারপতি হিসেবে সার্কিট বেঞ্চে, এবার রাজনৈতিক নেতা হিসেবে ভাষণ দেবো কিনা জানি না, যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। রাজ্যের এখন সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, উপর মহলের নির্দেশে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে, রাজ্যে 356 ধারা জারি দরকার। বহুবার এসেছি বিচারপতি হিসেবে, হ্যাঁ হ্যাঁ, এবার সার্কিট বেঞ্চে ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবো। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপর মহলের নির্দেশে করছে, সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা উপর মহলের নির্দেশে করছে, এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে, এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা আর বেশি দিন চলতে পারে না। আমায় কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না, আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালিতে কী হল, মামলাদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও জাননি, সেই এলাকার যিনি এমপি সেদিনের তিনি একদিন জাননি, তাই তো? একদম, তাই না? গান বাজনা করছিল, হ্যাঁ গান বাজনা করছিল, সেটা কি গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা বিগ জিরো। আপনারা তখন বুঝে নেবেন, আপনাদেরই তো সেফোলজিস্ট, আপনাদেরই থাকে, কেমন হতে পারে ফল, কেমন হতে পারে? আমার ধারণা, নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে, তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নাম, আমি না তমলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই, যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমায় দাঁড়াতে হবে বা তোমায় দাঁড়াতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ করো। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে না? সে সুযোগ বা পরিসর তো পাওয়া যাবে না, যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বল সম্ভব, তাই না? সেটা উত্তরবঙ্গ আগাগোড়াই বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে, হ্যাঁ, তো উত্তরবঙ্গকে নিয়ে আপনি কিছু বিশেষ কিছু ভাববেন? নিশ্চয়ই, উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে, অনেক। আশ্চর্যের কথা জানেন, আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার কাছে একটা মামলা এলো, তাদের ওখানে কোনো দিন জল ছিল না, জল ছিল, হ্যাঁ শেফদুল্লাহ গ্রাম, আমি অর্ডার করে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে, এবং 30 জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে, তো কোর্টকে বাধ্য করতে হবে কেন, এটা তো প্রশাসনের কাজ। শেফদুল্লাহর মতো অনেক গ্রাম এখানে রয়েছে, তারা কিন্তু জল পাচ্ছে না, কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই। তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না, তার দপ্তরকে দিয়ে কাজ করো, তার সরকারকে দিয়ে কাজ না করতে করাতে পারার জন্যে কোথায় তাহলে দাঁড়াচ্ছেন, কোথায় অব্দি প্রজেক্টেড সিট কোনটা, না সেটা আগে আমার দল আমাকে বলুক তখন বলুন। আজকে চলি সন্দেশখালীতে শেখ শাহজাহানের, হ্যাঁ, সিপি যখন তলব করে, সিবিআই তলব করে, তার মানে কল রেকর্ডে অনেকের নাম উঠে এসেছে, কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চলেছে, হ্যাঁ অন্য সবাই এড়িয়ে যাবে, যারা অপরাধ করেছে তোর অপরাধ তো এড়িয়ে যাবে, কি বলেন শঙ্করবাবু, তাই না? এ প্রশ্নের উত্তরটা শঙ্করবাবুকে দিতে বলুন, শঙ্করবাবু আরো ভালো বলবেন।